रब्बिश्राहली सदरी वयस्सिरली अम्री वहलुल उक्तदम मिन लिसानी यफ़क़हु क़ौली रब्बी औऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व औऊज़ु बिका रब्बी अन यहदुरून। सूरतुन नूर आयत 43। अलम तर अन अल्लाह युज़जी सहाबन। तुमरा कि देखो ना जे अल्लाह आयोजन करें, हाँ परिचालित करें, धीरे धीरे परिचालित करें। लिखे जे अल्लाह आयोजन करें सहाबन मेघेर, हमें एक अन्य भाषा बोल सुम्मा युवल्लिफु बैनहु, तारपर सेटाके तिनी एकेर उपरे एकटार पर एकटा उठान चढ़ान। सुम्मा यजालहु रुकामान, तारपर ताके एकेबारे स्तूप करें, पुंजीभूत करें। फतारा अल वदका यखरुजु मिन खिलालिही, तखन तोमरा देखो जे बेरिये आसे पानीर फोटा तार भेतर थेके। बिल खिलालिही, भेतर थेके बेरिये आसे। वायुनज्जिलु मिनस्समाई मिन जिबालिन, एवं तिनी अवतीर्ण करें आकाश थेके। मिन जिबालिन, कथाटा लेखो, तार माने मिन जिबालिन, तो जिबाले की थाके, जाबाले पाथर थाके, माने बरफ थाके। तो पहाड़ेर एकटा जिनिस कि सेटा, फीहा मिन बरादिन, तार मध्य थाके शिलाखंड। तो शिलाखंड की मिन जिबालिन, माने जेटा माने पार्वत्य जिनिस, पर्वतेर जिनिस, সেখানে থাকে বারাদিন। ফায়ুসিবু বিহি মান ইয়াশাউ, তারপর তিনি তা দিয়ে আক্রান্ত করেন, আঘাত করেন যাকে তিনি চান। ওয়াসরিফুহু আন মান ইয়াশাউ, এবং তাকে সরিয়ে দেন তা থেকে যাকে তিনি চান, অর্থাৎ যাকে মুক্তি দেন তা থেকে। আবার যদি আমরা আমাদের মতো করে বলি মান ইয়াশাউ, তো আপতিত করেন তার উপরে যে চায়, তার মানে যে পরোয়া করে না আল্লাহর ব্যাপারকে, তো সেই তো চায়, যা আসে আসুক। আর ইয়াসরিফুহু, সরিয়ে নেন আন মান ইয়াশা, তা থেকে যে চায়, যে সব সময় আল্লাহর কাছে পানা চাইতে থাকে। মান আনাব, যে ফেরা তার দিকে, প্রভু আমি তোমার তো প্রকৃতি, তাই না? যেমন আমরা শেষে গেলে দেখতে পারবো মিন শাররে মা খালাক, তাই না? তুমি সৃষ্টি করেছো, তার ক্ষতি থেকে আমাকে তুমি আশ্রয় দাও। ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, চায় তার বিজলির চমক যে নিয়ে যাবে তার দৃষ্টি। ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার, উলট পালট করেন আল্লাহ রাত আর দিনকে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, এর মধ্যে রয়েছে শিক্ষা তাদের জন্য যারা দৃষ্টিমান। উলি আল আবসার, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটি প্রাণী পানি থেকে। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, তাদের মধ্যে আছে এমন যারা চলে তাদের পেটের উপর দিয়ে, উপরে অর্থাৎ সরীসৃপ জাতীয়, সাপ জাতীয়। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনে, তাদের মধ্যে আছে এমন প্রাণী যারা চলে দু পায়ে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবাইন, আবার তাদের মধ্যে আছে যারা চলে চার পায়ে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, সৃষ্টি করেন আল্লাহ যা তিনি করতে ইচ্ছা করেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। লাকাদ আনজালনা আয়াতিন মুবাইয়িনাতিন, একদম স্পষ্ট অবতীর্ণ করেছি আমরা যে সমস্ত বাণী ও বার্তা, তা একেবারে দৃশ্যমান। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এই যে দৃশ্যমান কেন বললাম, মুবাইয়িনাত, তাই না? তো এটা আমি বললাম কেন, যে তোমার যাকে বলে যে, হ্যাঁ এখানে আমরা তর্জমা কী পড়েছি,
মহাসত্য প্রকাশকারী। কথাটা বুঝছো তো? এখানে কি লাকাদ আনজালনা, এটা নিশ্চিত, এটা স্পষ্ট যে আমরা অবতীর্ণ করেছি আয়াতিন, যে সমস্ত বাণী ও বার্তা, মোবাইয়েনা, একেবারে দৃশ্যমান, অর্থাৎ আয়াত পড়লে বিষয়টা ভেসে ওঠে দৃষ্টিতে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতে মুস্তাকিম, তাহলে যার ভেসে ওঠে তার সঙ্গে লাগিয়ে দিলেন কথাটা, অর্থাৎ আল্লাহই পরিচালিত করেন তাকে যে চায় নিশ্চিত স্থির পথের দিকে। তার মানে যে দেখতে পায় আয়াত পড়ার পরে, সে যেন বুঝতে পারে যে আমাকে আল্লাহ পরিচালিত করছেন। ইয়াকুলুন আমান্না বিল্লাহ, আবার কেউ আছে বলে আমরা বিশ্বাস নিয়েছি আল্লাহ, ওয়াবির রাসূল এবং আল্লাহর বার্তাবাহকের উপরে, ওয়া আতানা সুম্মা ইয়াতাওয়াল্লা, এবং মেনে চলছি আমরা, তারপরও ইয়াতাওয়াল্লা ফারিকাম মিনহুম। তিনটি কথা কত স্পষ্ট, ইয়াকুলুন এবং বলে কেউ কেউ বা কারো একদল লোকেরা, আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, ওয়াবির রাসূল এবং তার বার্তাবাহকে, ওয়া আতানা এবং তার আনুগত্য করছি আমরা, সুম্মা ইয়াতাওয়াল্লা, একথা বলেও তো তারপর সেখান থেকে কী করে ফিরে যায়। ফারিকাম মিনহুম, তাদের মধ্যে একটা শ্রেণী, মিন বাদি জালিকা, এই কথা বলে দাও বলার পরেও, ওমা উলাইকা বিল মুমিনুন, মুমিনিন, এই রকম যারা তারা আদৌ বিশ্বাসী নয়। তাহলে মুখে বলল বিশ্বাস এনেছি আল্লাহতে, আল্লাহর বার্তাবাহকে এবং মেনে চলছি তাকে, আদৌ তারা বিশ্বাসী না। তাহলে কোথায় সেই সূরা বাকারায় দেখেছি আমরা 8 নম্বর আয়াতে, মুমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। ওয়া ইযা দুউ ইলা আল্লাহ ওয়া রাসূলিহি, যখন ডাকা হয় তাদেরকে আল্লাহর দিকে এবং তার বার্তাবাহকের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, যেন তাদের মধ্যে যে সমস্ত বিতর্ক আছে সমাধান করে দেওয়া যায়, ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, তখন তাদের সেই একটা শ্রেণী এখান থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে কী হলো, বিশ্বাসী দাবি করছে, আল্লাহ রসুলের আনুগত্য দাবি করছে, বিশ্বাসী নয়। ওয়াইন ইয়াকুন লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহে মুজ্ঈনিন, কথাটা বোঝা গেল? ওয়াইন ইয়াকুন, যদি হতো তাদের কাছে এই বাস্তবতা, এই সত্য, ইয়াতু ইলাইহে মুজ্ঈনিন, তাহলে কী হলো, তাদের আনুকূল্য করা হলে তারা রসুলের নিকট আনুগত্যশীল লোক হিসাবে উপস্থিত হয়। মানে ওয়াইন ইয়াকুন লাহুমুল হক, তাদের কাছে যদি হতো সত্য, ইয়াতু ইলাইহে, যে এসেছে তার কাছে, মুজ্ঈনিন, একেবারে তার মানে অনুগত হওয়ার মতো, আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু, তাহলে কি তাদের অন্তরে কোনো রোগ আছে, কোনো ব্যাধি আছে, অথবা তারা সন্দেহ পোষণ করে, আম ইয়াখাফুন, নাকি তারা ভয় পায়, আন ইয়াখিফা ইয়ান ইয়াখিফ আল্লাহু আলাইহিম ওয়া রাসূলাহু, নাকি তারা ভয় পায় যে কোনো অত্যাচার করবেন আল্লাহ তাদের উপরে এবং তার বার্তাবাহক, কেন সন্দেহ পোষণ করে, বল উলাইকা হুমুল যালিমুন, বরং এরা কারা, এরা এই তারা যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। ইন্নামা কানা কাউল আল মুমিনিনা, একেবারে এটা স্পষ্ট বা নিশ্চিত একথা যে হয় কথা বিশ্বাসীদের, ইদা দৌ ইলা আল্লাহ, যখন ডাকা হয় তাদেরকে আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, যে ফয়সালা করে দেওয়া হবে তাদের মধ্যে, আন ইয়াকুলু সামায়না ওয়া আতানা, তারা শুধু বলে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। একদম স্পষ্ট কিনা ব্যাপারটা, মানে তার মানে যে কথাটা স্পষ্ট হলে সেটা দেখাও যায়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই রকম যারা তারাই কেবল সফল। ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু,
আর যারা আনুগত্য করবে আল্লাহ এবং তার বার্তাবাহকের, ওয়াইয়াখশা আল্লাহ এবং ভয় পাবে আল্লাহকে, ওয়াইয়াত্তাকিহি এবং তার অসন্তুষ্টিকে গ্রাহ্যে আনবে, তার অসন্তুষ্টি থেকে বাঁচার চেষ্টা করবে, ফাউলাইকা হুমুল ফায়জুন। আর দ্বিতীয় পর্যায়ের কথা, উলাইকা হুমুল মুফলিহুন, আবার উলাইকা হুমুল ফায়জুন, এরাই সফল, একেবারে সফলতা অর্জন করবে। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহি, এই যে বিশ্বাস অবিশ্বাসের মাঝখানের যে কথাগুলো, এরা শপথ করে আল্লাহর নামে, কঠিন কঠিন সব শপথগুলো তাদের, লাইন আমারতাহুম লাইয়াখরুজান্না, এটা একটা স্থানীয় কথা যে যদি তাদেরকে আদেশ করা হতো তাহলে তারা অবশ্যই যুদ্ধে বের হতো, যুদ্ধে বের হতো। কুল লা তুকসিমু, তো আদেশ কি পড়া করা হচ্ছে, তুমি বলো, কসম খেও না। তাআতুন মারুফাতুন, কতটা মানো এটা সকলেই জানে, তোমাদের মান্যতা মারুফ, সর্বজন বিদিত। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, নিঃসন্দেহে আল্লাহ একদম পর্যবেক্ষক, খাবীর অর্থাৎ সব খবর রাখেন যিনি, সেই সব ব্যাপারে যা তোমরা করো। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি তোমার কথা বলে যাও বার্তাবাহকের উপরে আদেশ, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তার বার্তাবাহকের, তার রাসূলের। ফাইন তাওয়াল্লাহ, এখন ওরা যদি ফিরে যায়, ফাইন্নামা আলাইহে মা হুম্মিলা, তাহলে আর কিছুই নয় তার উপরে যা সে বহন করছে, ওয়া আলাইকুম মা হুম্মিলতু, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহির আযীম। তো তাদের উপরে তার দায় যারা তা যা বহন করবে, বিশ্বাসঘাতকতা বেঈমানি, আর তোমাদের উপরে তার দায় যা তোমরা বহন করবে, বিশ্বাস এবং ঈমান। ওয়াইন তুতি ও হু তাহাতাদু, হলো তাহলে কি হলো, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহে, তাহলে এই যে আমার রসুলের উপরে মা হুম্মিলা, যা সে বহন করছে, ওয়া আলাইকুম মা হুম্মিল, তোমায় একটু ভুল করেছি, মাযাল্লাহ, ফাইন্নামা আলাইহে মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিল তুম, তাহলে রসুলের উপরে দায়িত্ব কিসের, যা সে বহন করে, কী বহন করে, আল্লাহর কিতাবের দায়িত্ব, আর তোমাদের উপরে তাই হবে যা তোমরা বহন করবে। ওয়াইন তুতিউহু, তবে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে যদি তোমরা তার অনুসরণ করো, অনুশীলন করো, তাহাতাদু, পথ পেয়ে যাবে বা পরিচালিত হবে। ওমা আলার রাসুলে ইল্লাল বালাগুল মুবিন, নয় আমার বার্তাবাহকের উপরে আর কোনো দায়িত্ব, শুধু স্পষ্ট করে পৌঁছে দেওয়া, দৃশ্যমান করে পৌঁছে দেওয়া, এইটা আমি মুবিন মানে স্পষ্ট করে পৌঁছে দেওয়া, পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া। আমি ব্যাপারটাকে অ্যাভয়েড করলাম, কেন অ্যাভয়েড করলাম, এই জন্য যে দৃশ্যমান করে পৌঁছে দেওয়া, রাসুলের কাজটা কী, যে কথাটা আল্লাহ বলেছে সেটা অনুশীলন করে দেখিয়ে তারপর বলা, আল্লাহ এটা বলেছেন আমি এটা সে অনুযায়ী করছি, তোমরাও দেখো আর তোমরাও শোনো। শুধু বলা নয়, ওয়াদ আল্লাহ আল্লাযিনা আমানু মিনকুম, ওয়াদা যারা বিশ্বাস এনেছে তোমাদের মধ্যে, তাদের উপর, তাদের উপর, তাদের সাথে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করে যাচ্ছে নিজেদের সংস্কার সংশোধনের কাজগুলো, লাইয়াস্তাখলিফান্নাহুম, অবশ্যই তাদেরকে তিনি প্রতিনিধিত্ব দেবেন, ফিল আরদে, এই পৃথিবীতে। এখন এই প্রতিনিধিত্বের বিষয়টা আমরা একসময় বুঝতাম যখন রাজনৈতিক ইসলাম বুঝতাম, আমরা সকলেই এখানে মোটামুটি ম্যাচিওর মানুষ, আমরা এই বাংলাদেশের গতি প্রকৃতি সব দেখেছি, তো এখানে যেটা আমরা বুঝতাম সেই বুঝটুকু শুধু এডিশন করলাম, লাইয়াস্তাখলিফান্না, এই যে আল্লাহ বলেছেন খলিফা বানাতেন তোমাদেরকে, তাহলে খেলাফত কায়েম করতে হবে, কিন্তু খলিফা তো ইচ ইন্ডিভিজুয়াল, আমরা এখন যতই চলেছি আমরা শেষের দিকে কোরআনের, ততই আমরা এর বাস্তবতা দেখতে পাবো। আমরা নবুয়ত রেসালাত দেখে এসেছি প্রথম পার্টে, দ্বিতীয় পার্টে আমরা দেখেছি কি, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ববাদ, এই মাঝখানে আমরা দেখব রেসালাত আর একত্ববাদ একসাথে, এবং শেষে দেখব আমরা পরকালের বর্ণনা, আখেরাত। তো এখানে ওয়াইন বা তাহলে কী হলো, আমরা লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফা আল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমরা প্রতিনিধিত্ব দিয়েছিলাম তাদেরকে যারা এদের আগে ছিল, ওয়ালিয়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম,
আল্লাতি আরতাদা লাহুম, এবং প্রতিষ্ঠিত করে দেব তাদের জন্য তাদের জীবন নীতি, তাদের ধর্ম না, তাদের জীবন নীতি, তাদের জীবন নীতি আল্লাদি ইরতাদা লাহুম, যা তা আমি তাদের উপরে সন্তুষ্ট পছন্দ করেছি তাদের জন্য। এখন যেটা পছন্দ করেছি আমরা তো সূরা মায়েদা থেকে নেই, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, এর সাথে কানেক্ট করে দিই হলো। কিন্তু ওখানে কি হলো, কী জন্য রাদিতু লাকুম দীনা, সেটা ওখানে আলোচনা আবার শুনে নেবেন সেখানে। ওয়ালা ইউবাদ্দিলান্না মিন বাদি খাউফিহিম আমনা, এবং অবশ্যই বদলে দেব আমরা এই যে ভীতিকর অবস্থা তাদের এখন আমনান, একটা নিরাপত্তা বোধ। এই নিরাপত্তা বোধটা একটা দল হলে, একটা রাষ্ট্র হলে, অনেকগুলো মানুষ একত্রিত হলে এই যে নিরাপত্তা বোধ আসবে তা না, একা একজন মানুষ ফাইট করতেছেন রসুলকে, একা একজন মানুষ, তো নিরাপত্তাটা তাকে দেওয়ার, তিনি আল্লাহর প্রতিনিধি, তার কথা অনুযায়ী তাকে যারা মানবে সে অনুযায়ী যারা চলবে তাদেরকে প্রতিনিধিত্ব দেবেন। প্রতিনিধিত্বের কাজ কী? এখন প্রতিনিধিত্ব শব্দটিকে যদি একটু ঘুরিয়ে দেই, আমি যদি মুখপাত্র বলি, যদি বলি ওহি আসছে সেগুলো তুমি অনুশীলন করো, মানুষকে বলো, তাহলে কি মুখপাত্র হবে না? তাহলে সেই খলিফা, আল্লাহর খলিফা, সেই প্রতিনিধি, এক জায়গায় থাকার তো কোনো সুযোগ নেই, কারণ এটা যখন ব্যক্তিতে চলে আসবে তখন তো মুখপাত্র। আর সেই মুখপাত্র যদি একাও হয় আর সারা পৃথিবীর মানুষও যদি তার বিরোধী হয়, তাহলে তার নিরাপত্তা আল্লাহর কাছে, আল্লাহ ইয়াসিবুকা মিনান নাস, সূরা মায়েদা 65, আল্লাহ তোমাকে রক্ষা করবেন সকল মানুষ থেকে, 67, ইয়াবুদুনানি, তারা গোলামি করবে আমার, লা ইউশরিকুনা বি শাইয়ান, অংশীদার করবে না তারা আমার সাথে কাউকেই, কোনো কিছুকে, ওয়ামান কাফারা বাদা দালিকা, আর এর পরেও যারা এটা অগ্রাহ্য করবে, ফাউলাই কাহুমুল ফাসিকুন, তারা কী হবে, তারা হবে ফাসেক, অর্থাৎ মুখে মান্যতা, কর্মে আত্মপ্রবঞ্চনা বা আত্মপ্রতারক, ঠিক যেই যেই দৃশ্যপট আমরা এর আগে দেখে আসলাম। এই জন্য বলেছি যে ইয়াশাউ ইলাস, যাকে বলে মুবিন, একেবারে মুবাইয়ানাত, আমাদের আয়াতসমূহ দৃশ্যমান করে দেখায়। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাহলে কী বলেছি আমরা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অতএব তোমরা এখন কী করবা, তোমরা যাকে বলে যে স্থাপন অনুশীলন করো, স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, অর্থাৎ আমার জীবন দিয়ে আমার কাজ এটা পড়া এবং এটা আমাতে বাস্তবায়িত করা। তো আকিমুস সালাত মানে চলে গেছে নামাজ প্রতিষ্ঠিত করো, তাহলে ছাপরা মসজিদ সব দালান কোটা হয়ে যাচ্ছে, মসজিদ ইমামটা তো কোথায় হচ্ছে আকিমুস সালাত? সালাত যত মসজিদ পৃথিবীতে আছে সেগুলো যদি সব রসুল মানে আল্লাহর মসজিদের মতো হতো, আল্লাহর কথা সেখানে চর্চা হতো, তাহলে কী হতো, এই পৃথিবী তো স্বর্গ হয়ে যেত। কারণ পাড়ায় পাড়ায় গলিতে গলিতে এত মসজিদ, এত নামাজ, এত মাইক, এত আজান, কী হচ্ছে, এত খতম তারাবি, কিছুই তো হচ্ছে না। তাহলে কী হলো, ওয়াকিমু আস সালাত, আমরা কী বলেছি, আমরা এগুলো সব চেষ্টা, আমরা কাছে দূরের মানুষ সকল ভাইদের ভাই বোনদের কাছে আমার নিবেদন একটাই, যে এইটা আমাদের এখন নতুন করে আমরা পড়া শিখেছি এবং এখানে কোনো দাবি নেই, আমরা একেবারে কিতাবের পণ্ডিত হয়ে গেছি, একটা নতুন চেষ্টা আমাদের, একটা উদ্যোগ যে কী করে কোরআন পড়তে হয় সেটা একটা নমুনা স্থাপন করা। তো আমরা যে সমস্ত বিশেষ শব্দগুলো আটকা পড়ে আছে শব্দের মানে জঞ্জালের মধ্যে, সেইগুলোকে আমরা একটা নতুন অভিব্যক্তি দেওয়ার চেষ্টা করছি যাতে আমরা বুঝতে পারি ব্যাপারটা। তো আকিমু আস সালাত অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, যে তোমার সাথে আমার এই ওহির সাথে কী সম্পর্ক। ওয়া আতু আজ যাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, অর্থাৎ ওহির অনুশীলনই তোমার পরিশুদ্ধির নিবেদন। তাহলে দেখি আমরা কথাটা মেলে, আপনারাও ভেবে দেখবেন। ওয়া আতিউ আর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এখন তোমরা কী করবা, কীভাবে এইটা তোমার স্থাপন অনুশীলন করবা নিজের ব্যক্তিগতভাবে এবং নিজের পরিশুদ্ধির নিবেদন করবা কীভাবে, দেখো রাসূলকে,
সে কিভাবে করছে, কথাটা কি স্পষ্ট নয়? ব্যাপারটা কোনো অস্পষ্টতা তো নাই এখানে, মানে এটা তো আমি জানি না কি করে অদৃশ্য থেকে ওয়াহি আসে, সেটা কেমন করে বাস্তবায়িত করতে হয়, এটা তো আমি জানি না। আমার রসুল আছে, লোকাঠিম তার দিকে তাকাও। এই জন্য আতিউর রসুল লাল্লাকুম তোরহামুন, যেন তোমরাও করুণার পাত্র হতে পারো। এখন আমি যদি প্লেন তর্জমা করি, আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও, তাহলে কোথায় চলে গেলাম? এই নামাজে চলে গেলাম, এই আড়াই টাকা জাকাতে চলে গেলাম। আতিউর রসুল কোথায় পাবো? রসুল কই? ওনারা কোরআনের বাইরে গিয়ে আড়াই টাকা মানে বানাতে পারলেন জাকাতকে, যার অস্তিত্বও নেই কোরআনে, তাই না? এই ধর্মইতে পালন করি আমরা, কোথায় পেয়েছি আমরা এই আড়াই টাকা জাকাত? শতকরা আড়াই টাকা, তাও উদ্বৃত্ত টাকা, উদ্বৃত্ত মানে আমার সম্পদের। তাহলে কী হলো, জিনিসটা ঢাকা পড়ে গেল। তো আমরা চেষ্টা করছি, কোরআন এখন আল্লাহ খুলছেন, আমরাও চেষ্টা করছি সেই খোলার সঙ্গে সঙ্গে নতুন করে আল্লাহর কিতাবকে বুঝে নিতে। তো এইখানে আমাদের ভুলভ্রান্তি হতেই পারে, এই ব্যাপারে আমাদের কোনো অহংকার নেই, কোনো সংরক্ষণও নেই। আমরা আল্লাহর কাছে পানা চাই সবসময় যে আল্লাহ আমাদের ভুল থেকে উদ্ধার করো, রক্ষা করো, যেন আমাদেরকে সঠিক বুঝ তুমি দাও। তো এই সম্মিলিত চেষ্টা, কাছে দূরে সকল ভাই বোন সকলের কাছে অনুরোধ এইটা যে এটা একটা চেষ্টা আমাদের। লা তাহসাবান্না আল্লাযীনা কাফারু, কিছুতেই যেন মনে না করে তারা যারা অগ্রাহ্য করছে, মুজিজিনা ফিল আরদে, মানে আমাদের যে কার্যক্রম, আল্লাহ যেটা এখানে বলছেন যে ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলু সলিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম, এই যে ওয়াদা এখানে 55 আয়াতে করা হয়েছে, এই কার্যকরিতা কিছুতেই কেউ অক্ষম করে দিতে পারবে না। তা আমরা নিচ্ছি কোথায় সেটাকে? ঠিক এই আয়াতখানা ঠিক যা বলেছে সেই কথাকে যদি আমরা নিজের করে নিতে পারতাম, আয়াত 56-তে যে কথা বলেছে নিজের জীবনের জন্য অনুশীলনীতে নিয়ে আসতে পারতাম, তাহলে এটা বাস্তবায়িত হতো। কিন্তু আমরা তো চলে গেছি কোথায়? সালাত কায়েম করো, যাকাত দাও, কোথা থেকে কোথায় চলে গেলাম? কারণ সালাত মানে নামাজ, সালাত মানে নামাজ, সেই নামাজ তো আগে থেকে কায়েম। কারণ ওই যে কোরআনে সালাত বলেছে না, ওটাই এই নামাজ, তো আর তো হারিয়ে গেলাম আমরা। আর ওই যে আড়াই টাকা আমরা জাকাত দিই, ওইটাই কোরআনের জাকাত, আদৌ তা নয়। লা তাহসাবান্না আল্লাযীনা কাফারু, যারা সত্য গোপন করে তারা যেন কিছুতেই মনে না করে, মুজিজিনা ফিল আরদে, মানে আমার এই কার্যক্রমকে অক্ষম করে দিতে পারবে এই পৃথিবীতে, ওয়া মাওয়াহুম নার, এবং সত্য গোপনকারীদের ঠিকানা কোথায়? আগুনে, ওয়ালা বিহিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লে ইয়াস্তাযিনকুম আল্লাযীনা মালাকাত আইমানুকুম, অবশ্যই যেন অনুমতি নেয় তোমাদের যারা তোমাদের ডান হাতের মালিকানাধীন, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগু আল হুলুমা মিনকুম, আর তাদের মধ্যে যারা এখনও পৌঁছায়নি যৌবনে তোমাদের মধ্যে, সালাসা মাররাতিন, তিনবার, মিন কাবলি সালাতিল ফজরে, ফজরের সালাতের আগে। এখন আমরা কানেক্ট করব 17-78, আকিম সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকি লাইল ওয়া কুরআন আল ফজরে। তো সেই ফজরের আগে অর্থাৎ ভোর রাতে, মানে যখন কেবল উঠবেন আপনি, তো মিন কাবলি সালাতুল ফজর ওয়া হিনা তাদাউনা, আর যখন তোমরা খুলে রাখো, আলগা করে রাখো, সিয়াবাকুম, তোমাদের কাপড় চোপড়, মিনাজ জাহিরাতে, সেখানে তো মানে সালাতুল জোহর তো বলা হয়নি, পরিষ্কার বলা হয়েছে সালাতুল ফজর, আর সালাতুল জোহর তো এখানে বলা হয়নি। দুপুরের সময়গুলোতে তোমরা যখন কাপড় খুলে রাখো, এখন কেউ একটার সময়, কেউ দুইটার সময়, কেউ 12:30, কেউ 3টায়, যার যখন দুপুরে রেস্টের সময় আসে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরাতে ওয়া মিন বাদি সালাতুল ইশা, তো এখানে সালাতুল ফজরও আসলো, সালাতুল ইশাও আসলো। এইখান থেকে আমি কোনো রকম প্যাকেজ তৈরি করার কোনো মালিক আমি নই, যা লেখা আছে তাই আপনাদের সামনে আমি পড়ে রাখলাম। তাহলে কী আসলো এরপরে? আর
সিয়াবাকুম মানে ওয়ামিন বাদে সালাতুল এশা, আর সালাতে এশার পরে, তার মানে কি আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, ঠিক যখন এশার আজান পড়ে, সূর্যাস্তের আগ থেকে নিয়ে একদম এশা পর্যন্ত, সেটাই হলো সালাতুল এশা। সালাসু আওরাতিন লাকুম, তিনটি মানে রাগ ঢাক করার সময় তোমাদের জন্য, আওরাত এখানে লিখেছে পর্দা করার সময়, অর্থাৎ তিনটি সতর্ক থাকার সময় তোমাদের। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন্না, তাহলে যে দাসদাসীর কথা বলা হয়েছে এবং যে সমস্ত বাচ্চাদের কথা বলা হয়েছে যারা এখনও যৌবনে পৌঁছায়নি, যৌন জ্ঞান যাদের আসেনি, তাই না, লা লাম ইয়াবলুগু আল হুলুমা, যৌন চেতনায় যারা পৌঁছায়নি, তাদের ব্যাপারে তাদের অনুমতি নিয়ে প্রবেশ করবে ঘরে। আর এরপরে এই তিনটি সময়ের আল, যখন মানুষ একটু কাপড় চোপড়ের ক্ষেত্রে একটু উদাসীন থাকে, আর এছাড়া অন্যান্য সময় কোনো কোনো ধরনের কোনো পাপ নেই, কোনো দোষ দ্বারা হবে না, বাদা হুন না, এই তিনটি সময়ের। তাওয়াফুনা আলাইকুম, তারা তো তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে, বাচ্চারা কোথায় থাকে, আমাদের কাজের লোকেরা কোথায় থাকে, তাওয়াফুনা আলাইকুম বাদাকুম আলা বাদিন, তোমরা একে অপরের, তোমরা তো একে এক থেকে অপরে একে অপরেরই, কাজালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এভাবেই স্পষ্ট করে দেন আল্লাহ তোমাদের জন্য তার বাণী ও বার্তা, আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সব বিষয়ে অবগত এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা, আর যখন তোমাদের শিশুরা পৌঁছাবে যৌন জ্ঞানে, এখানে পরিপক্কতা লিখেছেন, তো ওয়াইদা বালাগা এখানে আগের প্রসঙ্গ কি, লাম ইয়াবলুগু আল হুলুমা, আগের আয়াতের প্রসঙ্গ লাম ইয়াবলুগু আল হুলুমা, এখনও পৌঁছায়নি যৌবনে। ওয়াইদা বালাগা আল আতফালু, আর যখন পৌঁছাবে তোমাদের শিশুরা, মিনকুম তোমাদের শিশুরা, আল হুলুমা যখন যৌন জ্ঞান বা যৌবনে পৌঁছাবে, ফাল ইস্তাযিনু কামা ইস্তাযান আল্লাযিনা মিন ক্বাবলিহিম, তারা যেন অবশ্য তারাও তোমাদের শিশুরাই তারাও যেন অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে, এবং আল্লাযিনা মিন ক্বাবলিহিম এবং যারা তাদের আগে, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াত আয়াতিহি, এভাবেই তিনি স্পষ্ট করে বর্ণনা করেন তার বাণী ও বার্তা, আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ জানেন সব, একই কথা এ আগের আয়াতেরও আলিমুন হাকিম, পরের আয়াতও আলিমুন হাকিম। কেন মানে এই এই বিধানের ব্যাপারে আমরা যদি আবার একটু স্মরণ করে নিই, যেহেতু সূরা নূর তেলাওয়াত করছি, যে দুই আয়াতে বলা হয়েছে, যে আয়াত দুইতে আর ইন্নাল্লাহ, প্রথম আয়াতে সূরাতুন আনজালনাহু ওয়া ফরাদনাহু, এখানে সূরা আমরাই অবতীর্ণ করেছি এবং একে অবশ্য করণীয় ফরজ করেছি, যেটা আমরা ফরজ করলে বুঝি যেটা, তাহলে এখানে কী দাঁড়ালো জিনিসটা, যে কয়টি নির্দেশনা এখানে দেওয়া হয়েছে একদম পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা বালাগাল আতফালু মিনকুম আল হুলুমা ফালা ইস্তাযিনু কামা ইস্তাযানা আল্লাযিনা মিন ক্বাবলিহিম, মানে যেভাবে আগের আয়াতে তোমাদেরকে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতিহি ওয়াল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সব ব্যাপারে অবগত এবং তিনি সকল জ্ঞানী জ্ঞানী। ওয়াল কাওয়ায়দা মিনান নিসা, আর নারীদের মধ্যে যারা বসে আছে, বসে গেছে, আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, লক্ষ্য করি যাদের নিজের মানে দৈহিকভাবে মানসিকভাবে বিবাহের কোনো আকাঙ্ক্ষা এখন আর পোষণ করে না, বসে যাওয়া মানেটা কি, নারীদের বসে যাওয়া মানেটা কি হলো, ওয়াল কাওয়াইদা মিনাল বাই মিনান নিসা আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, যারা বিবাহের কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না আর তাদেরকেও বিবাহ করার কোনো আকাঙ্ক্ষাকেও পোষণ করে না, ফা লাইসা আলাইহিন্না জুনাহুন, তাহলে তাদের উপরে কোনো দোষ ধরা হবে না, আন ইয়াদানা সিয়াবাহুন্না, যদি এমনি সাধারণভাবে আলগা করে রাখে তাদের কাপড় চোপড়, গায়রা মোতারাজ মোতাবারিজাত বিজিনাতিহি, মানে তার দেহের যে সৌন্দর্য সেগুলো দেখাবার উদ্দেশ্য নয়,
ওয়ান ইয়াস্তাফিফ না, যেমন আমরা আমাদের মাদেরকে দেখেছি তাদের যখন বয়স হয়েছে তারা কীভাবে আলগা আলো মানে এলোথেলো কাপড়ে তারা থাকতেন, দাদিকে দেখেছি, নানিকে দেখেছি। ওয়ান ইয়াস্তাফিফ না খাইরুন লাহুন, তারপরেও এই যে কাপড় চোপড় আলগা করে যে তারা থাকবেন এ ব্যাপারে যদি তারা সতর্ক হন ভালো। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ শোনেন সব, তিনি জানেন সব। লাইসা আলাল আমা, খাওয়া দাওয়ার ব্যাপারে একটা কথা হচ্ছে, একটা নির্দেশনা দেওয়া হচ্ছে, নেই অন্ধের উপরে হারাজুন কোনো দোষ, ওয়ালা আলাল আরাজে আর না পঙ্গুর উপরে কোনো দোষ হারাজুন, ওয়ালা আলাল মারিদে আর না অসুস্থের উপরে হারাজুন কোনো দোষ, ওয়ালা আলা আনফুসিকুম আর না তোমাদের নিজেদের উপরে, আনতাকুলু মিন বুয়ুতিকুম, যে তোমরা খাবে নিজেদের ঘর থেকে। তারপর আও বুয়ুতি আবায়েকুম, এবং তোমাদের পিতাদের ঘর থেকে, এখানে আমাদের মুরব্বীরা লাগিয়েছেন পিতৃ যারা আছে পিতৃকুলের বাবা চাচা দাদা, অথবা নিজেদের আও বুয়ুতি উম্মাহাতিকুম, অথবা মা মাতৃস্থানীয় যারা আছে তাদের ঘর থেকে, নিজেদের ঘরে, ঘর থেকে না বলে আমি নিজেদের ঘরে বলি, খাও খাও যদি তোমরা, আও বুয়ুতি ইখওয়ানিকুম অথবা ভাইদের ঘরে, আও বুয়ুতি আখওয়াতিকুম অথবা বোনদের ঘরে, আও বুয়ুতি আমামিকুম অথবা চাচাদের ঘরে, ওয়া আও বুয়ুতি আম্মাতিকুম অথবা ফুপুদের ঘরে, আও বুয়ুতি ইখওয়ানিকুম অথবা আখওয়ালিকুম অথবা মামাদের ঘরে, আও বুয়ুতি খালাতিকুম অথবা তোমাদের খালাদের ঘরে, আও মা মালাকাত মালাকতুম মাফাতিহাহু, অথবা সেই সমস্ত ঘর যার চাবি তোমাদের হাতে, তোমাদের মালিকানায়, আও সাদিকিকুম অথবা তোমাদের বন্ধুদের ঘরে। লাইসা আলাইকুম জুনাহুন, নেই তোমাদের উপরে কোনো দোষ, আন্তাকুলু জামিয়ান আও আশতাতান, যে তোমরা সেখানে বসে খাও একসাথে সবাই বসে অথবা আলাদা আলাদা। ফাইদা দাখালতুম বুয়ুতান, নিয়মটা কি, যখন তোমরা ঢুকবে ঘরে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তাহলে তোমরা সালাম দেবে বা নিরাপত্তার বারতা দেবে, সম্বোধন জানাবে, সম্ভাষণ জানাবে তোমাদের নিজেদের উপরে। তো এরা তো সব নিজ, নিজের পরিধি দেখা গেল, যে নিজ পরিধি কাকে বলে, তাহিয়াতান মিন ইন্দি ইন্দিল্লাহ, দেখেন এখানে তো, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তাহলে নিরাপত্তার বারতা জানাবে তোমাদের নিজেদের উপরে, তাহিয়াতান মিন ইন্দিল্লাহ, এই সম্বোধন আল্লাহর থেকে দেওয়া, মুবারাকাতান তৈয়বাতান, এটা করুণার প্রাচুর্যপূর্ণ এবং এটা উত্তম, অতি উত্তম, উৎকৃষ্ট বলবো না, অতি উত্তম। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, মানে এটা উত্তম রীতিনীতি বলি, উত্তম আচরণ বলি, উত্তম আচার বলি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝে নাও, ভালো করে চিন্তাভাবনা করে বুঝে নাও। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চিত বিশ্বাসী তারা যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহকে, ওয়াইদা কানু মাহু আলা আমরিন জামিইন, আর যখন তারা তোমার সাথে থাকে হে বার্তাবাহক, আলা আমরিন কোনো একটা বিষয়ে, জামিইন একসাথে, লাম ইয়াজহাবু চলে যায় না তারা, তারা চলে যায় না, হাত্তা ইয়াস্তাযিনুহু যে পর্যন্ত না তুমি তাদেরকে অনুমতি দাও। বিশ্বাসীদের একটা নমুনা দেখানো হচ্ছে, কখনো যদি তোমার সাথে তারা একসাথে বের হয় কোনো অভিযানে বা কোনো কাজে বা তোমার কোনো সভায় বা কোথাও থাকে, তাহলে সেখান থেকে তোমার অনুমতি ছাড়া তারা কোথাও যায় না, এটা বিশ্বাসীদের সাইন। ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনুনাকা, এটা নিশ্চয়ই যারা তোমার কাছে অনুমতি চায়,
উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আবার কথাটা উল্টো ভাবে বললেন, একবারে বললেন বিশ্বাসে যারা তারা চায় না, এবার আল্লাহ বললেন আবার এটাকে সোজা করে বললেন, নিঃসন্দেহে যারা তোমার অনুমতি চায় এরাই এই রকম যারা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। একটা কথা কি সুন্দরভাবে উল্টে টাকার রিপিট উপিটের মতো করে বলা হলো, এরা বিশ্বাসী। ফাইদা ইস্তাজানুকা, এখন রাসূলের উপরে আল্লাহর নির্দেশ, যখন তারা তোমার কাছে অনুমতি চাইবে, লে বাদি শানিহিম, কোনো কাজের ব্যাপারে, কোনো একটা জরুরি কাজের ব্যাপারে তারা যদি তোমার কাছে অনুমতি চায়, ফাহজান লেমান শিহতা মিনহুম, এখন আবার রাসূলের উপরে দায়িত্ব দিলেন, অনুমতি দেবে তাকে যাকে তুমি চাইবে তাদের মধ্যে, যার ক্ষেত্রে বুঝবে যে একে অনুমতি দেওয়া দরকার। ওয়াস্তাগফিরুল্লাহুম আল্লাহ, এবং তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। মানে বলতে বাধ্য হচ্ছি আয়াতের গুরুত্ব অনুযায়ী যে রসুলের সঙ্গটা পৃথিবীতে সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ কাজ, সেখান থেকে হাজার প্রয়োজন থাকলেও কোনো বিশ্বাসী অনুমতি চাইবে না। এটা আল্লাহ বললাম না টাকার রিপিট ওপিটের মতো, কথাটা একবার নেতিবাদ বিশ্বাসীদের দিক থেকে বললেন, আবার আল্লাহ নিজে বললেন যে বিশ্বাসীদের সাইনই হলো তারা তোমার কাছে অনুমতি চাইবে না, তবে যদি কেউ অনুমতি চায় তার কোনো কাজে, তাহলে তুমি অনুমতি দেবে যাকে তুমি চাইবে। সেখানেও রসুলের বুঝ সামনে রাখলেন, আর তারপরে আবার বলছেন যে সেটা অনেক বড় অপরাধ হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে, এইরকম যারা তাদের জন্য তুমি ক্ষমা চাইবে আল্লাহর কাছে। এখন মানে আমরা অনুমান করতে কি পারি যে কোরআনের সঙ্গে, কোরআন যখন আমরা পড়ি তখনকার আদবটা আসলে কি হওয়া উচিত? একবারে হাত পা নাড়াচাড়া করাও তখন মোটামুটিভাবে নিজের কাছে নিষিদ্ধ করে নিতে হয়। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ পরম করুণাময়। লা তাজআলু দোয়া আর রাসূল বাইনাকুম কা দোয়াই বাদিকুম বাদান, মানে তোমরা বানিয়ে নিও না ডাক, ডাকাডাকি দোয়া আর রাসূল বার্তাবাহককে ডাকা, আল্লাহ রসুলকে ডাকা, বাইনাকুম কা দোয়াই বাদিকুম লে বাদুকুম বাদা, যেভাবে তোমরা ডাকো একে অপরকে, মানে রসুলকে ডাকাটা এইরকম স্বাভাবিক করে নিও না যেভাবে তোমরা একজন আরেকজনকে ডাকো। কাদ ইয়ালামুল্লাহ, কাদ ইয়ালামুল্লাহ আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদান হলো, এবং সুস্পষ্টভাবে জানেন আল্লাহ তাদেরকে যারা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদান, তারা সেখান থেকে, এখানে তো অনুমতি না নিয়ে যাওয়ার কোনো উপায় থাকলো না, তাহলে আর যারা নিঃশব্দে যারা কেটে পড়ে তাদের ব্যাপারে আল্লাহ খুব ভালো করেই জানেন। ফল ইয়াহাদার আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তাহলে তারা যেন ভয় থাকে, তারা যেন ভয় পায় এই ব্যাপারে, আন আমরিহি তার এই ব্যাপারে, এই আদেশের ব্যাপারে, আন তুসিবাহুম ফিতনাতুন, যে এই যে অনুমতি ছাড়া তারা যে চলে গেল, তারা যেন কোনো পরীক্ষায় না পড়ে, যে কোনো মুহূর্তে এই কারণে একটা পরীক্ষা এসে যেতে পারে তাদের উপরে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা এসে যাবে তাদের উপরে কঠিন কোনো শাস্তি। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো নিঃসন্দেহে যা কিছু আছে এই ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে সবই আল্লাহর। কাদ ইয়ালাম, তিনি স্পষ্ট জানেন, মা আনতুম আলাইহে, কিসের উপরে তোমরা, কে কোথায় আছো, একদম স্পষ্ট এই ব্যাপারটা, কি কোথায় কী কীভাবে আছো, তার মনের ভিতরে কী আছে, কাজেকর্মে কী কী করছো সব তিনি জানেন। ওয়াইয়াউমা ইউরজাউনা ইলাইহে, আর যেদিন ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে তার কাছে, ফায়ুনাব্বিহুম বিমা আমিলু, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে সেই সব যা তোমরা করেছো। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রতিটি বিষয়ে পূর্ণ অবগত। আলহামদুলিল্লাহ, সূরাতুন নূর শেষ হলো 64 খানা আয়াতের। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।